শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ফয়জল করিমের উপর হামলার প্রতিবাদ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালে ইসলামী আন্দোলনের সমর্থকদের উপর পুলিশ এবং বিজেপির লাঠিচার্জ। ফয়জল করিমের উপর হামলা, হামলাকারীকে গ্রেফতার। বরিশাল সিলেট রাজশাহী নির্বাচন বয়কট করল চরমোনাই পীর। তত্ত্বাবধায়ক আর আসবে না, আদালত তাকে কবরে পাঠিয়ে দিয়েছে, হুঙ্কার ওবায়দুল কাদেরের। এবং সবশেষ থাকছে লাঠির আমদানি নিয়ে কিভাবে শহরে ঢুকলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, প্রশ্ন বরিশাল আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সোমবার একটি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় ফের প্রমাণিত হল নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। এদের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা এবং মেয়র পদপ্রার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কাপুরুষোচিত এবং ন্যাক্কারজনক। এই ঘটনায় ধিক্কার জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসীদের দ্বারা এই ধরনের বর্বরোচিত হামলায় আরও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে, আক্রমণ করে অথবা যে কোনো প্রক্রিয়ায় তাদেরকে বিজয়ী হতেই হবে। বরিশালের বোলতলা বাজারে জড়ো হওয়া ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সোমবার বিকেল 5:21 দিকে ইসলামী আন্দোলনের সমর্থকরা পুলিশ এবং বিজেপির নির্দেশ অমান্য করে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর লাঠিচার্জ করা হয়। ঘটনাস্থলে অবস্থানরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন তিনি জানিয়েছেন, পুলিশ লাঠিচার্জ করেনি, তবে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিজেপির নির্দেশ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করা হয়। ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, লাঠিচার্জের পর ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে পড়ে, তবে তারা আবারও বেলতলা এলাকায় জড়ো হচ্ছে এবং ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় মূল অপরাধীকে আটক করার কথা নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন। সোমবার 8:45 তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মূল হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে, তবে এই ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। উল্লেখ্য, সোমবার দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি সহ কয়েকজন রক্তাক্ত এবং জখম হন। সরকারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের প্রত্যাহার চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি বরিশালে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দলটি। দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রাজাউল করিম সন্ধ্যায় এই সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন। তিনি বলেন, প্রশাসন যখন সরকার দলীয়করণ হয় তখন সেখানে সুষ্ঠু নির্বাচন কখনোই আশা করতে পারি না, যার কারণে এই সরকার পতনের দাবি জানাচ্ছি, সেই সাথে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। মুফতি সৈয়দ রাজাউল করিম বলেন, সিলেট এবং রাজশাহী নির্বাচনে আমাদের প্রার্থী আছে, আমরা সেই নির্বাচনের প্রার্থিতা থেকে তাদের বয়কটের ঘোষণা দিচ্ছি, ফলে তারা আর নির্বাচন করবেন না, কারণ সুন্দর পরিবেশ নাই। তিনি বলেন, আজ নির্বাচনে অনিয়ম এবং নায়েবে আমিরের উপর হামলার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি, আর আগামী শুক্রবার বা জুমা সারা দেশব্যাপী এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করব, পাশাপাশি পরবর্তীতে আরও কর্মসূচি জাতির সামনে ঘোষণা করব। মুফতি সৈয়দ রাজাউল করিম বলেন, আমরা স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো নিয়মতান্ত্রিকভাবে করে আসছিলাম, বিভিন্ন সময়ে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার যে আচরণ করছে আমরা বারবার বলার পরেও তারা কিন্তু তাদের চরিত্র থেকে ফিরে আসছে না। সোমবার নির্বাচন চলাকালে দুইবার ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফজল করিমের উপর হামলা এবং জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এই ঘটনাকে আমরা ঘৃণাসহ ধিক্কার জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আজকের ভোটে এমন কোনো বুথ নেই যেখানে আওয়ামী লীগের লোক দাঁড়িয়ে তাদের পক্ষে ভোট দিতে বাধ্য করেনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী বাইদুল কাদের বলেছেন, একসময় বিএনপি বলেছিল আওয়ামী লীগ 30টা আসনও পাবে না। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, তখন আপনারা পেয়েছিলেন 29টা আসন। সেই তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আদালত তাকে কবরে পাঠিয়ে দিয়েছে। আজ সোমবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগরের উত্তর যুবলীগের ওয়ার্ড সম্মেলনে তিনি এইসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা মির্জা আজম বলেন, বিএনপি আজ প্রকাশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলে খালেদা জিয়া নাকি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, অথচ মুক্তিযুদ্ধের সময় তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার এক জিয়ার বয়স ছিল ছয় থেকে সাত বছর, তাকে বলা হয় শিশু মুক্তিযোদ্ধা। বিএনপি এসব মিথ্যাচারের বিরুদ্ধে যুবলীগকে কাজ করতে হবে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফজল করিমের রক্তাক্ত হওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি। মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজলুর করিম বলেছেন, আমাদের সঙ্গে তাদের এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি। ইসলামী আন্দোলনের সমালোচনা করে ফজলুল করিম প্রশ্ন করেছেন, মহড়া দিয়ে লাঠি নিয়ে অস্ত্র নিয়ে রামদা নিয়ে কীভাবে সিটি কর্পোরেশন নির্বাচন চলার সময় তারা শহরে ঢুকল। ভোট শেষ হলে বিকেল 4টার প্রধান নির্বাচন কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে আওয়ামী লীগ। এই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লার পক্ষে সংবাদ সম্মেলনের কথা বলে বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি ফজলুল করিম। তিনি প্রশ্ন করেন, যারা সৈয়দ ফজল করিমের উপর হামলা করেছে তাদের গলায় আওয়ামী লীগের ব্যাজ ছিল। জবাবে আফজলুল করিম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ। তিন দিন ধরে এরকমের নানান মিথ্যা অভিযোগ দিয়ে আসছে, আমাদের সঙ্গে তাদের এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি। ফজল করিমকে রক্তাক্ত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে তিনি জানিয়েছেন, একটা ভিডিও দেখেছি, হঠাৎ করে তাদের কার্যালয়ের ভেতরে অরাজকতা। এ ধারা আমার মনে হয় সুপরিকল্পিতভাবে কোনো পরিকল্পনা থাকতে পারে শহরের ভেতর অরাজকতা তৈরির জন্য। আমাদের দিক থেকে তাদের সঙ্গে কোনো বৈরিতা নেই, ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। রক্তাক্ত হওয়ার ঘটনার পর ইসলামী আন্দোলন লাঠি শোটা নিয়ে মহড়া দিয়েছে এবং তার সমালোচনা করেছেন আফজলুল করিম। তিনি বলেন, মহড়া দিয়ে লাঠি নিয়ে অস্ত্র নিয়ে রামদা নিয়ে কীভাবে সিটি কর্পোরেশন নির্বাচন চলার সময় তারা শহরে ঢুকল। আমরা মনে করি শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত করার জন্য বাইরের লোক এনে তারা এমনভাবে মিছিল সহকারে প্রবেশ করেছে শহরে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।